নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। পাঁচ দিনব্যাপী যে দীপাবলি উৎসবের অন্যতম হল ভূত চতুর্দশী। এই দীপাবলি উৎসব ত্রয়োদশী তিথি থেকে শুরু হয়, অর্থাৎ ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব, আর ঠিক তারপরেই চতুর্দশী তিথি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে ভূত চতুর্দশী বা নারক চতুর্দশী নামে খ্যাত। কালী পূজার ঠিক আগের দিন এই বিশেষ চতুর্দশী তিথি এবং এদিন ১৪ শাক খাওয়া, ১৪ প্রদীপ নিবেদন করা, এমনটাই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে। বাঙালির ঘরে এদিন পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যা তিথির ঠিক আগেই এই বিশেষ ক্রিয়া করতে হয় এবং এইভাবেই আপনি আপনার গৃহ থেকে অলক্ষ্যকে দূর করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ মা কালীর পূজা অর্চনা করবেন। শাস্ত্রমতে এবছর কালী পূজা পড়েছে ২৪শে অক্টোবর ২০২২ সোমবার। ভূত চতুর্দশী ঠিক তার আগের দিন হওয়া উচিত, কিন্তু শাস্ত্রমতে ২০২২ সালের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৩শে অক্টোবর ২০২২। ভগবান শ্রীহরির পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান কৃষ্ণকে পূজা অর্চনা করলে এতে অকাল মৃত্যুর ভয় দূর হবে। এদিনে বাঙালির গৃহে গৃহে ১৪ শাক খাওয়ার রীতি। এই ১৪ শাক হলো ওল, কেও, বেত, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হিংচে, শালিনচা, গুলঞ্চ, পলতা, ভাটপাতা, গুলফা, শুষ্নি শাক ইত্যাদি। আয়ুর্বেদ শাস্ত্রে ১৪টি শাকের কথা বলা হয়েছে, তা হলো পালং, লাল শাক, শুষ্নি, কুমড়ো, পাট শাক, মেথি, ধনে, পুঁই শাক, নোটে, মূলো, কলমি শাক, গিমে শাক, সর্ষে শাক এবং লাউ শাক। তাই আপনারা ২০২২ সালের ধনতেরাস উৎসব যেমন ২৩শে অক্টোবর করবেন রবিবার, ঠিক তার পাশাপাশি ২৪শে অক্টোবর আপনারা অবশ্যই নরক চতুর্দশী তথা ভূত চতুর্দশীর বিশেষ উৎসব পালন করবেন এবং সেই সাথে এবং অমাবস্যা তিথিতে মা কালীর উদ্দেশ্যে অবশ্যই পূজা অর্চনা করবেন। তাই ২৪শে অক্টোবর সোমবার একই দিনেই ভূত চতুর্দশী এবং সেই সাথে কালী পূজার অনুষ্ঠান সূচিত হবে। এদিন অবশ্যই যমরাজ শ্রীকৃষ্ণের পাশাপাশি মা কালী, ভগবান শিব, হনুমানজি, ভগবান বিষ্ণুর বামন রূপকে অবশ্যই পূজা অর্চনা করবেন। গৃহের উত্তর পূর্ব কোণে দেবী মূর্তি স্থাপন করুন, পূজা অর্চনা করুন, সেই সাথে ধূপ, দীপ, সিঁদুর, আলতা এগুলো অবশ্যই নিবেদন করুন। এদিন যমদেবের পূজা অর্চনাতে অকাল মৃত্যুর ভয় দূর হবে এবং সমস্ত পাপ থেকে মুক্তির বিশেষ উপায় খুঁজে পাবেন। যমদেবের উদ্দেশ্যে এদিন অবশ্যই একটি প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে আপনারা দেবেন, আর তা অবশ্যই বাড়ির মুখ্য দরজার সামনেই দেবেন। মনে করা হয় ভূত চতুর্দশীর দিন ১৪ ভুবনের অধীশ্বরীর দেবীর উদ্দেশ্যে ১৪ শাক খাওয়া এবং ১৪ প্রদীপ নিবেদনের বিশেষ রীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিটকারির টোটকার বিষয়, যা করলে আপনার গৃহে অশুভ শক্তি দূর হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ফিটকারিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই ভূত চতুর্দশীর দিন যদি আপনারা ফিটকারির এই চমৎকারী উপায় করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভূত চতুর্দশী অর্থাৎ নরক চতুর্দশীর দিন গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি, সেই সাথে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এদিন জলের মধ্যে অল্প ফিটকারি মিশিয়ে অবশ্যই স্নান করুন, তাতে দেহের নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হবে। ভূত চতুর্দশীর দিন মুখ্য দরজাতে আপনারা অবশ্যই একটি লাল কাপড়ের মধ্যে ফিটকারি বেঁধে তা ঝুলিয়ে দিন। লাল কাপড়ে বেঁধে আপনার মুখ্য দরজার সামনে এই ফিটকারি ঝোলালে গৃহে ইতিবাচক শক্তি বাড়বে এবং নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হবে এবং নজর দোষ থেকে আপনার গৃহ মুক্তি পাবে। বাস্তুশাস্ত্র অনুসারে এই ভূত চতুর্দশীর দিন গৃহের শৌচালয়ে অর্থাৎ বাথরুমে ফিটকারি রাখলে গৃহের নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হবে। এদিন থেকে শুরু করে আপনারা প্রতিটি চতুর্দশীতে বা অমাবস্যাতে এই ফিটকারি আপনারা পরিবর্তন করে দেবেন। তাছাড়া আপনারা এই বিশেষ ভূত চতুর্দশীর দিন
গৃহের পূর্ব দিকে চারমুখী আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করুন। এই বিশেষ দিনে আপনারা গৃহ থেকে নেগেটিভ শক্তি দূর করার জন্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি করুন। আরতি করার সময় অবশ্যই কর্পূর নিবেদন করলে গৃহের অশুভ শক্তি দূর হবে এবং আর্থিক সংকট অবশ্যই দূর হবে। এই বিশেষ চতুর্দশীর দিন আপনারা ভগবান বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণকে যদি সাদা তিল নিবেদন করেন অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া স্নানের সময় আপনারা এই ক্রুদ্ধ হবেন, এদিন নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত শুভ। আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন। এদিন আমিষ জাতীয় খাবার দাবার গ্রহণে ব্যক্তির নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই শাস্ত্র অনুসারে এদিন নিরামিষ আহারে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিশেষ ভূত চতুর্দশীর দিন এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করলে অবশ্যই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।